যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় বিষয়টা হলো সরকারি চাকরির যোগ আপনার হাতে আছে কি না তা আপনারা নিজের হাত বিচার করে সেটা বিচার করতে পারবেন আপনারা অর্থাৎ আপনি সরকারি চাকরি পাবেন কিনা তা আপনি নিজের হাত দেখে বিচার করতে পারবেন আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং একই ফল দেয় সরকারি চাকরির ক্ষেত্রে যে দুটো পর্বত খুব গুরুত্বপূর্ণ সেই তার মধ্যে একটি পর্বত হলো রুবি পর্বত তো এটা হচ্ছে অনামিকা আঙুল আমরা প্রত্যেকেই জানি তা অনামিকা আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটা হচ্ছে রুবির পর্বত তা এই রুবি পর্বতে যদি আপনার এরকম সুস্পষ্ট ফিস সাইন এরকম ফিস সাইন দেখুন এরকম যদি ফিস সাইন থাকে রুবি পর্বতে কিংবা রবি পর্বতে যদি একটা সুস্পষ্ট রুবি রেখা থাকে কাটাকুটো ছাড়া কিংবা রবি পর্বতে যদি আপনার এরকম ত্রিভুজ চিহ্ন থাকে কিংবা রুবি পর্বতে যদি একটা স্টার চিহ্ন থাকে তাহলে এ এগুলো যে কোনো একটা যদি থাকে তাহলে আপনার সরকারি চাকরির যোগ সৃষ্ঠ হয় আপনি চেষ্টা করলে সরকারি চাকরি পাবেন আর সরকারি চাকরির ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ যে পর্বত সেই পর্বতটা হলো আপনার বৃহস্পতি পর্বত বা গুরু পর্বত বা ইংরাজিতে বলা হয় আপনার জুপিটার মাউন্ট তো এটা হচ্ছে তর্জনী আঙুল তো তর্জনী আঙুলের নিচে এই যে ক্ষেত্রটা এটাকে বলা হয় আপনার গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত বা ইংরাজিতে বলা হয় জুপিটার মাউন্ট তাই এই পর্বতে যদি আপনার এরকম একটা স্টার চিহ্ন থাকে কিংবা যদি একটা আপনার ত্রিভুজ থাকে এরকম একটা যদি ত্রিভুজ থাকে আপনারা লক্ষ্য করুন এরকম যদি ত্রিভুজ থাকে কিংবা যদি একটা চতুর্ভুজ থাকে এরকম এরকম যদি একটা চতুর্ভুজ থাকে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখো কোনো ড্র করে এরকম যদি চতুর্ভুজ থাকে তাহলেও সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় তো আর একটা সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় যদি আপনার এটা হচ্ছে জীবন রেখা জীবনরেখার পাশ দিয়ে দেখবেন এরকম একটা রেখা এটাকে হয়েছে রেখা এরকম যদি মঙ্গল রেখা থাকে তাহলেও সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় আর আরেকটা সরকারি চাকরির যোগ সৃষ্টি হয় যদি আপনার হাতে এরকম এটা হচ্ছে শিররেখা আমরা প্রত্যেকে জানি শিররেখা যদি শেষ প্রান্ত এরকম ফোগের সৃষ্টি হয় দুটো শাখা যদি বিভক্ত হয় এরকম তাহলেও আপনার সরকারি চাকরি পাওয়ার যোগ সৃষ্টি হয় আপনি সরকারি চাকরির যোগ আপনি সরকারি চাকরি পাবেন আর আরেকটা হচ্ছে সবথেকে বেস্ট সরকারি চাকরির ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা জানি মানে ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠতে পারে ঠিক আছে সেটা চন্দ্র পর্বত থেকে হতে পারে এটা চন্দ্র পর্বত এটা শুক্র পর্বত এটা জীবন রেখা। এটা হচ্ছে রাহু পর্বত আর এটা হচ্ছে কেতু পর্বত তো এই পর্বতের যে কোনো যে কোনো পর্বত থেকে উঠতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাগ্যরেখা যে কোনো পর্বত থেকে উঠে যেমন এখানে আমি কেতু পর্বত থেকে দেখাচ্ছি কেতু পর্বত থেকে উঠে যদি এই যে আপনার যাচ্ছে বৃহস্পতি পর্বত পর্যন্ত কোনো ভাগ্যরেখা যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত যায় তাহলে সরকারি যোগের সৃষ্টি হয় এবং এটা হচ্ছে বেস্ট সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট যদি এরকম থাকে তাহলে আপনি সরকারি চাকরি একশো পার্সেন্ট পাবেন আর সরকারি চাকরির ক্ষেত্রে আর যেটা হচ্ছে যদি এই যে আপনার হচ্ছে রবি পর্বত এটা তা রবি পর্বত থেকে যদি এটা হচ্ছে বৃহস্পতি পর্বত তাই এরকম যদি কোনো রেখা যায় তাহলেও আপনার সরকারি চাকরি আপনি পাবেন আর একটা হচ্ছে যদি আপনার শনি পর্বত থেকেও যদি কোনো রেখা বৃহস্পতি পর্বতের দিকে যায় তাহলেও আপনি সরকারি চাকরি পাবেন তো এই রেখাগুলোর মধ্যে বা এই চিহ্নগুলোর মধ্যে যে কোনো একটি চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সরকারি চাকরি পাবেন বা সরকারি যোগের সৃষ্টি হয় আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আপনি সরকারি চাকরি পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই অবশ্যই করে আপনারা শেয়ার করবেন